আজকে ফটো আজকে একটি জটিল বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি প্রথমে দেখুন এই যে পিকচারটা দেখুন তারপরে এই যে পিকচারটা দেখুন এখানে এই যে দুইটা পিকচার এই পিকচারগুলো দেখুন আর এই পিকচারগুলো দেখুন এই যে দেখুন এই পিকচারটা থেকে আমি এই সমস্ত পিকচারগুলো আমি করেছি এই যে দেখুন এই পিকচারটা থেকে এই পিকচারটা আমি এরকমভাবে করেছি তো আপনিও কীভাবে এরকমভাবে এই এই পিকচারটা থেকে এই পিকচারটা দেখুন আর এখানে এই পিকচারটা দেখুন এই পিকচারটা থেকে এই পিকচারটা করেছি আর এটা থেকে আমি এই পিকচারটা করেছি এই যে পিকচারগুলো করেছি তো আপনারাও কিভাবে মোবাইল ফোন এবং কম্পিউটার ল্যাপটপ যা আছে যেটা দিয়ে করছে আপনি সেটা দিয়ে আপনি এরকমভাবে করতে পারবেন তো কিভাবে করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা আমি দেখাবো কোনো অ্যাপ এবং কোনো সফটওয়্যার ছাড়াই আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে করতে পারেন খুব ইজিলি এই বিষয়টা দেখাবো প্রথমে আপনি গুগল ক্রম ব্রাউজারে চলে যাবেন তো গুগল ক্রম ব্রাউজারে এসে এখানে আপনি লিখবেন কাট আউট প্রো লিখার পর এরকমভাবে সার্চ করবেন তো আমি এখানে কম্পিউটারে দেখাচ্ছি তো আপনি মোবাইলে কিভাবে দেখবেন তো আপনি মোবাইলে কীভাবে এই কাজটা করবেন এটাও আমি এই ভিডিওতেই দেখাবো তারপর আমরা এখানে এই যে কাট আউট প্রো লেখার পর এখানে এই যে পাসপোর্ট ফটো মেকার এটাতে আমরা চলে যাব এখানে ক্লিক করার পর এই যে দেখুন আপলোড লেখা আসবে আসার পর আমি এখান থেকে এই যে পিকচারটা এই পিকচারটা আমি নিয়ে নিব নিয়ে নেওয়ার পর একটু অপেক্ষা করবেন যদি আপনার ইন্টারনেট স্পিডটা যদি ভালো থাকে তো দ্রুত ছবিটা আপলোড হয়ে যাবে আর যদি ইন্টারনেট স্পিডটা যদি আপনার কম থাকে তো একটু ওয়েট করবেন এখানে দেখতে পারছেন যে পিকচারটা চলে আসছে আসার পর আমি যে কাজটা করব এখান থেকে আপনি পাসপোর্ট সাইজেরও পিকচার আপনি তৈরি করতে পারেন তো আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তো এই যে এখানে ব্যাকগ্রাউন্ড এই যে দেখুন আইকনটা রয়েছে এখান থেকে আপনি যে কালারটা দিবেন সেই কালারটাই কিন্তু আপনার এই যে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যাচ্ছে আর এখানে যদি আপনি যদি এই পোশাকটা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি সেটাও পারবেন এই যে পিছনের যে পোশাকটা এটা চেঞ্জ করতে হলে এই যে দেখুন আইকনটা এটার উপরে ক্লিক করবেন এখানে বিভিন্ন ধরনের পোশাক রয়েছে আপনি যে পোশাকটা আপনার পছন্দের সেই পোশাকটা আপনি এখান থেকে আপনি নিতে পারেন আমি যদি এই ট্রাই পরা এই এই পিকচারটা যদি আমি নিই এই যে ধরুন প্রথমটাই যদি এটাই যদি আমি নেই একটু ওয়েট করবেন এই যে দেখুন পিকচারটা আপনারা দেখতে পাচ্ছেন খুব খুব ইজিলি আমরা কিভাবে এই কাজগুলো করতে পারি তারপর যদি আমি এই পোশাকটা দিয়ে আমি পরিবর্তন করতে চাই এই পোশাকটার উপরে আমি ক্লিক করবো মাউস দিয়ে অথবা যদি আপনি মোবাইল ফোনে যদি আপনি করতে চান মোবাইল ফোনেও করতে পারবেন তো এই যে দেখুন আপনি এখান থেকে আপনি যে কোনো ধরনের আপনি পোশাক আপনি এখান থেকে দেখতে পারেন দেখে আপনি পাসপোর্ট সাইজের পিকচার আপনি পরিবর্তন করতে পারেন তো আমি যদি এখানে এই যে ট্রাই পরা যদি আমি এই পিকচারটা যদি আমি সিলেক্ট করে দিই এখানে দেখুন ট্রাই পরা পিকচারটা আমি সিলেক্ট করে দিয়েছি অটোমেটিক ট্রাই করা হয়ে গেছে এখন এরকম আসার পর এই পিকচারটা আপনার সেভ করবেন কিভাবে। তো তার জন্য এখানে এই যে ডান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেসটা চলে আসছে এখন দেখুন এই যে আগে যে আমার পিকচারটা ছিল আর এখন ওই পিকচারটা দেখুন কতটুকু পার্থক্য তো আমি এই পিকচারটা থেকে আমি এই পিকচারটা করেছি তারপর আমি যে কাজটা করব। এই যে ডাউনলোড এই ডাউনলোডে আমি ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখান থেকে দেখুন আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু এই পিকচারগুলি আনতে ডাউনলোড করে নিতে হবে যদি আপনি ক্রেডিট কার্ড দিয়ে যদি আপনি নিতে চান তাহলে এখানে এই যে বাই ক্রেডিট এটা দিয়ে আপনি নিতে পারেন আর প্রথম অবস্থা আপনি যদি যেহেতু আমি অনেকবার এটা আমি ডাউনলোড করেছি সেই জন্য এখন আমার ক্রেডিট কার্ড লাগবে তো আপনি ইচ্ছা করলে প্রথম অবস্থায় আপনি প্রথম তিন দিন আপনি এই ওয়েবসাইটটা আপনি ব্যবহার করতে পারবেন কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন আর যদি আপনি প্রতিদিন করতে চান তাহলে বাইক ক্রেডিট কার্ড এখান থেকে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি নিতে পারবেন অথবা নিচে দেখুন আর্ন ক্রেডিট তো আপনি যদি ফেসবুকে শেয়ার করেন শেয়ার করার পর আপনি একবার শেয়ার করার পর এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন ফ্রিতে মোবাইল ফোনে যারা এই কাজটি করতে চান মোবাইল ফোনে কাজটি করতে হলে এই যে এরকম গুগল ক্রম ব্রাউজারটা দেখছেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনি সরাসরি গুগলে চলে আসবেন এই যে এখানে গুগলে ওপেন করবেন গুগুলে আসার পর এখানে যে সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সে আপনি লিখবেন কাট আউট প্রো এটা লিখার পর এরকম একটা ওয়েবসাইট চলে আসবে তো নিচে দেখবেন এই যে পাসপোর্ট ফটো মেকার এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর এই যে আপলোড আমি প্রথমে যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবে আপনারা এই কাজটি করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল তো সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ